উম্মে সালমা রে আল্লাহর নবী বলেছেন কেহ যদি মুসিবতে পড়ে মুসিবতে পড়ে বিপদে পড়ে কোন কিছু যদি হারায় ফেলে ওই লোকটা যদি সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে মহান আল্লাহ তার কাছ থেকে জানে তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ দান করে উম্মে সালমা বলেন আমি আমার স্বামীকে বড় ভালোবাসি স্বামীও আমাকে বড় ভালোবাসে একদিন দুইজন বসে বসে খুশ গল্প করতেছি একজন আরেকজনের সঙ্গে হাসি ঠাট্টা করতেছি এক সুযোগে আমি বললাম স্বামী আমি যদি আজ মারা যাই কাল আপনি আর কি বিয়ে করে ফেলবেন ও গো স্বামী আপনি আমার ইন্তেকালের পরে আমার মৃত্যুর পরে সতিন আনবেন আমার পছন্দ হয় নাই স্বামী গো আপনি আমাকে কতটুকু ভালোবাসেন আমি জানতে চাই হযরত আবু সালমা বলেন রে উম্মে সালমা আমি তোমাকে বড় বেশি ভালোবাসি উম্মে সালমা বলেন কেমন ভালোবাসেন একটু জানতে চাই কেমনে জানতে চাও উম্মে সালমা বলেন স্বামী আমার কথা দেন আমি যদি আজ মারা যাই কাল যদি মারা যাই আপনি যদি বেঁচে থাকেন আপনার ইন্তেকালের আগ পর্যন্ত দ্বিতীয় কোন স্বামী দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করবেন না কথা দেন ও স্বামী আমি বেঁচে থাকতে যেভাবে সতীন আমি পছন্দ করি না আমার মৃত্যুর পরে আমার স্বামী আরেকটা সতীন আনক বিয়ে করুক স্ত্রী আনক এটাও আমি উম্মে সালমা পছন্দ করি না আবু সালমা বলে না উম্মে সালমা কথা দিলাম তুমি যদি আমার আগে মারা যাও আমি আর দ্বিতীয় বিয়ে করব না উম্মে সালমা রে শোনে নাও আমি তোমার জন্য একটি দোয়া করে যাই উম্মে সালমা আমি যদি তোমার আগে পৃথিবী থেকে বিদায় নেই আমি স্বামী হয়ে দোয়া করে যাই মহান আল্লাহ যেন আমার চেয়ে উত্তম স্বামী তোমাকে দান করে স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে দোয়া কবুল সুবহানাল্লাহ বলবেন না স্বামীর রুজি যাই হোক স্ত্রীর জন্য হালাল স্বামীর রুজি যাই হোক স্ত্রীর জন্য কথা হয় না স্ত্রীর জন্য এখন স্বামী বেচারা চুরি করে আন্না খাইলে তার লাগে হারাম কিন্তু স্ত্রীকে বরণ পোষণ দেওয়া স্বামীর দায়িত্ব স্ত্রীর জন্য হালাল তুমি করতে কেন ছিল আমার দেখার বিষয় হ্যাঁ কোনো তাকোয়াবান মুত্তাকি স্ত্রী যদি হয় ওই স্বামীর চুরি করা সম্পদ জানলে তো খাইতই না বরং স্বামীকে অন্যায় পথে উপার্জন করার সুযোগ দিবে না সুযোগ ভাইয়েরা আমার স্বামী আর স্ত্রী মাত্র একটা সন্তান সালমা তিন সদস্যর ফ্যামিলি বড় সুখে দিন যাচ্ছে আল্লাহ রসুল মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছে আবু সালমা ডাকতে বলেন উম্মে সালমা যে দেশে আমার নবী নাই ওই মক্কায় আমার কোনো শান্তি নাই আরো জোরে খন না আমার নবী চলে গেছে মদিনায় উম্মে সালমারে চলো আমরাও যাই সোনার মদিনায় কার ভালোবাসায় জোরে বলেন কার ভালোবাসা প্রস্তুত হয়ে গেলেন রেডি হয়ে গেলেন তিন সদস্যর কাফেলা সুদূর মক্কা থেকে 450 কিলো দূরত্ব মদিনায় চলে যাবে সকালবেলা বের হয়ে গেলেন এক মঞ্জিল যাওয়ার পরে দুই দিক থেকে লোক এসে দাঁড়ায় গেলেন একটা হলো আবু সালমার গোষ্ঠীর লোকেরা দাঁড়াইলেন আরেকটা হলো আবু সালমার শ্বশুরবাড়ির গোষ্ঠীর লোকেরা দাঁড়াইলেন আবু সালমার গোষ্ঠীর লোকেরা বলেন আবু সালমান তুমি মক্কা ভালো লাগে ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين
আর কিছু জোরে বলেন না। আরে ভাই আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? ইজ্জবান কে দিছে? কথা বলার শক্তি কে দিছে? আরে আমার চেয়ে আপনার চেয়ে আরো সুঠাম দেহের অধিকারী, আরো সুন্দর স্মার্ট চেহারা এমন বহু যুবক আছে, বুকের ভেতরে বহু কথা জমে আছে, প্রকাশ করতে পারে না। কিন্তু আপনাকে আমাকে যে আল্লাহ প্রকাশ করার ক্ষমতা দিলেন, ওই আল্লাহর নাম উচ্চারণ করতে কি কষ্ট হয়? তাহলে শরীরের সম্পূর্ণ শক্তিটা দিয়ে একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহ, আর মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্না, আল্লাহ বলেন অবশ্যই আমি পরীক্ষা নেব। সুবহানাল্লাহ বলবেন, অবশ্যই আল্লাহ কি নেবেন? পরীক্ষা নেবেন। পরীক্ষা কার কাছ থেকে নেবেন, কেমন ভাবে নেবেন, তাও আল্লাহ অন্য আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ পরীক্ষা নিব। কয়েকটা বিষয়ের উপরে সুবহানাল্লাহ জোরে খান, অবশ্যই আমি পরীক্ষা নিব কয়েকটা বিষয়ের উপরে। এক নম্বর আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, এক নম্বর ভয় দিয়ে, ভয় ভয় কি দিয়ে, কি দিয়ে? আল্লাহ গত ফাঁসে আগস্টের আঁকে বহু মানুষ ভয়ে একবারে একশোর একশো সত্য কথা রেখেছেন, ঠিক কইলো ঠিক না হইলো ঠিক। আপনারা যেভাবে ঠিক কইতেছেন বোঝা যায় এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা পুরিছে। ওই ফাঁসে আগস্টের আগের কথা যেটা কইছে এইটা এখনো রয়েছে আপনারা, ওই ঠিক কইছে এইটা ওই ঠিক, এখন যা কইছে তার কথা ঠিক। ফাঁসে আগস্টের আগে ঈশ্বরা ছাড়কে দেশ থেকে ক্ষমতা ছুট করার আগে এই দেশের ন্যায্য কথা, হক কথা, সত্য কথা কোরআনের কথাও বলা গেছে না। কোরআনের কথা বলছে কিন্তু তাদের গায়ে লাগছে, স্টেজে এসে মাইক টেনে লয়ে গেছে, এমন ঘটনা মনে হয় বাংলাদেশে নাই। নাই যে বইয়ের কারণে বহু মানুষ আসমানের উপরে আর মাটির নিচে রুয়াজ করছে, মাঝখানে রুয়াজ ছেড়ে দিচ্ছে। আর যারা বই পাইছে না সত্য কথা স্পষ্ট ভাষা বলে লাইছে, দেখা গেছে ফোরের দিন পুলিশ তার বাড়িতে হাজির হইছে, একজনের অবস্থা দেখে আরো 99 জনের খান সুজ হয়ে গেছে, যদিও কই তো আছি ইডো হেরে দিছে কথা ভাই। আল্লাহ আমি কয়েকটা বিষয়ের উপর তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব, এর মধ্যে এক নম্বর হলো ভয়। কি من الخوف والجوع, দুই নাম্বার খুদা, খুদা খুদা অভাব অনটন। আমি তোমাদেরকে খুদা দিয়ে অভাব দিয়ে বই নেব। ولنبلونكم بشيء من الخوف والجوع وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ
আল্লাহ মাঝে মধ্যে তোমাদের সম্পদের মাঝে জুয়ার বাড়া দিয়া সম্পদ ধ্বংস কইরা তোমাদেরকে ব্যবসার মাঝে লস ভালাইয়া চাকরির মাঝে প্রমোশন এ ডিমোশন দিয়া বিভিন্ন ভাবে তোমাদের কাছে করবে ওয়ানাকুসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি আল্লাহ শুধু মালে নিমু তাই না জানেও নি সুবহানাল্লাহ বলবেন না জানে কেমনে ও বাফরতে ফুত্র লই যাব বাফরতে আর এমন ঘটনা মনে বাংলাদেশে নাই বাবা বেঁচে আছে ছেলে মারা গেছে বাবা শোকের ফানি সারে আর কো ফুত্রে আমার তো আশা আছে তুই আমার লাস্ট লয়ে খবরে যাইবে তুই আমার জানাজার নামাজ পড়বি এখন আমি তোর জানাজার নামাজ পড়ন লাগে আমি তোর লাস্ট আমার খাদি নেওয়ার লাগে অথবা সন্তানকে রেখে সন্তানের সামনে আপন জনদেরকে নিয়ে যাবে মিনাল আনফুস ওয়াসমারাত ফলে ফসলে ফলে পতাকা সবাই না হলে আমিও কইতাম না আমি যদি হন লাগে আপনারও হন ফলে ফসলে একবারে আম গাছের যদি এমন সুন্দর বলাইছে আম গাছ হলো মনটা করে বলে ও দশ বছরে এত সুন্দর বলাইছে না আশা করি বছর কিছু ফল হয় মন আল্লাহর কি এমন ঠাডা ভরছে একটা বৃষ্টি আইছে আর হোলের মাঝে বলের মাঝে আগুন ধরে লাইছে কথা হয় না ক্ষেত্রে লাগে এসে এমন সুন্দর গুছি হয়েছে গুছাগুলো মোটা হয়ে গেছে মালিকে মনে মনে করছে আল্লাহ কয়েক বছর ধরে এত সুন্দর আলি হয় না দেখা গেছে খাতি মাসের দশ তারিখ এই সময় তো বৃষ্টি হইয়া পানি লাগবার কথা না দেখা গেছে এমন পানি হয়েছে খেতে লাইল মাইরা গাছ ধান গাছ পলে গিয়া খেতের মধ্যে নৌকা চলে অথবা ধান ফাইকা একবারে খাটবার উপযুক্ত গেছে রাত্রিবেলা সারা গেরাম গুইরা দশজন খামলা বসে আইছে সকালবেলা কাটব দেখা গেছে রাত্রিবেলা একটা ঝড় বৃষ্টি আইছে সাথে হালকা শিলা বৃষ্টি হয়েছে একেবারে খালি ডেডা রেন খার রয়েছে এতদিন এমনি আসি না এখন এমনি রয়েছে সকালবেলা গিয়া দেখে এমনি নাই এমনি আছে এর অর্থ কি ধান গাছে আর ধান নাই খালি বন আছে কথা হয়নি কথা বলেন এমন হয় কি হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ আমি আল্লাহ অবশ্যই তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব বান্দা বান্দিরে পরীক্ষার মাঝে তোমরা উত্তীর্ণ হতে হবে কি দিয়ে ধৈর্য ধারণ করে সুরে বরণ কি করে আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা এটা সাধারণ কোনো কাজ নয় ধৈর্য ধারণ করা এটা সাধারণ কোনো ব্যাপার নয় ধৈর্য ধারণ করা এটা মহান আল্লাহ বলেছেন বীরত্বের পরিচয় সুবহানাল্লাহ ওয়ালামান সাবারা ওয়া কাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর আল্লাহ বলেন অবশ্যই যারা ধৈর্য ধরে এবং অন্যকে ক্ষমা করে বলেন কি করে অবশ্যই যারা ধৈর্য ধরে এবং অন্যকে ক্ষমা করে ইন্না যালিকা নিশ্চয়ই এটা লামিন আজমিল উমুর এটা বীরত্বের কাজের একটা কাজ সুবহানাল্লাহ আমাকেও বিষয় দেওয়া হয়েছে ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা বীরত্বপূর্ণ কাজ আল্লাহ বলেন ইন্না যালিকা লামিন আজমিল উমুর আল্লাহ বলেন ধৈর্য ধরা এটা বীরত্বপূর্ণ কাজ
লামিন আজমিল উমুর এটাই শুধু বীরত্বের কাজ না আরো বীরত্ব কাজ আছে এইজন্য আল্লাহ মিন শব্দ ব্যবহার করছে আল্লাহ বলেন এটা বীরত্বপূর্ণ কাজের একটি কাজ জোরে কোন সুবহান ভাইরা আমার বিপদ আসবে মুসিবত আসবে ওই বিপদে মুসিবতের সময়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে অস্থির হলে হবে না অনেক মানুষ দেখা যায় বিপদে পড়লে অস্থির হয়ে যায় বিপদে পড়লে মানুষ দেখা যায় আল্লাহকে পর্যন্ত গালাগালি করে নাউযু বিল্লাহ রাখুন এমন বহু মানুষ আছে বিপদে পড়লে নামাজ ছাইরা দেয় আছেন নাই মসজিদের সামনে দিয়ে চলে যায় ইমাম সাহেব যদি দেখে দেখে বলে ভাই চলেন মসজিদে নামাজটা পড়ে যান ওই লোকটা দেখে বলে ইমাম সাহেব আপনার তো কাজ হলো মানুষের ঘরে খাবার মসজিদে নামাজ পড়া আমার উপর কি বিপদ যাচ্ছে আপনার কি খবর আছে অথচ বিপদে মুসিবতের সময়ে দুইটা কাজের দ্বারা আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়া জোরে বলেন কয়টি কাজ يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع সাহায্য চাও একটা হলো ধৈর্য ধারণের মাধ্যমে আরেকটা হলো নামাজের মাধ্যমে আল্লাহ বলেন যদি দুইটি কাজের মাধ্যমে আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি সাহায্য চাও বিপদে যদি ধৈর্য ধরতে পারো রে বান্দা শোনে না আল্লাহ তার বন্ধুকে বলেন হাবিব আমার আপনি জানায়া দেন ওয়াবশিরিস সাবিরি আল্লাহ বলেন নবী আমার আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দেন সবরকারীকে সুসংবাদ দেন কিসের সুসংবাদ আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাস সাবিরিন আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছি একটু জোরে ঘন আল্লাহু আকবার আচ্ছা আল্লাহ যার সাথে আছে তার কোনো আর সমস্যা আছে আমরা সর্দার সাহেব যদি কেউ রকম এই চিন্তা করিস না তোর সাথে আমি আসি আদালত ভবন লাগে হাইকোর্ট ভবন লাগে আমি দেখব তুলি বেচারে তো এমনি বেচারে রাখো বুঝলে থাক সর্দার সাহেব যে জায়গাতে আমার সাথে আসে খোঁজে তুই সে তো আমার আসে আর যদি চেয়ারম্যান সাহেব হো আমি আসি কথা ভাই আগে তুই খুঁজছে আপনারা না কইলে আমি কইতাম আপনারা তো ইবাও দূরাইছেন দেখা যায় যদি এমপি সাহেব বলে আমি আসি আর যদি এখন ডক্টর এনেছ আমি তোমার সাথে আসি বাবা দুনিয়ার একজন ক্ষমতার অধিকারী যদি আসি বলে তোমার সাথে তখন দেখা যায় তার হৃদয়টা অনেক বড় হয়ে যায় সাহস ফেরে যায় অভাব থাকলে অভাব বুঝে না বিপদে থাকলে বহুত বুঝে না তিন খেতার জ্বর থাকলেও আর জ্বর থাকে না বেটা লালা দেউ টাহার জায়গা কথা হয় না আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আমি আসি আর আস্তে করে সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলে ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ ধৈর্য ধারণ করা বড় কঠিন কিন্তু ধৈর্য ধারণের ফলাফল বড় সুসম সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন এই পৃথিবীতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন এই পৃথিবীর বুকে আমাদেরকে আখেরাতের পরীক্ষা নেওয়ার জন্যে পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে পরীক্ষায় যারা পাশ করবে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও পুরস্কৃত করবেন আখেরাতেও আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন দুনিয়াতে কি পুরস্কার কেউ যদি অসুস্থ হয়ে পড়ে বিপদে পড়ে
মুসিবতে পড়ে আল্লাহ বলেন রে বান্দা মুসিবতে পড়ে আমাকে তুমি ভুলে যেও না ওয়া আল্লাহ বলেন ইজা আসাবাতহুম মুসিবাতুন قالوا إنا لله وإنا إليه راجعون الله بولن جرا مصيبت پڑے بولن إنا لله وإنا إليه راجعون الله بولن آمی زانی تار بدلا میں ڈابل تر دنیا توی دی جانی تار سے اتھو ممی اللہ تک دنیا تے دی ام المومنین ما حضرت সম্মান রাদি আল্লাহু তাআলা না বলেন নবীর উম্মতের হয় আল্লাহ নবী বিশ্ব নবীর সঙ্গে আমি উম্মে মার আগে আমার বিয়ে হয়েছিল আবু সালমার সঙ্গে আবু সালমা এবং উম্মে সালমা দুইজন একজনকে বেশি বেশি ভালোবাসতো স্বামী স্ত্রী এমন বহুত আছে রাতে বেলা ঘুমাইতে যায় স্বামীকে স্ত্রীর চেহারা দেখাইতে চায় না স্ত্রীকে স্বামীর চেহারা দেখাইতে চায় না এমন আছে না নাই দুনিয়ায় জামাই যদি ঘর থেকে বের হও ও আল্লাহ বেহারা বাইরেতেছে তুমি একটা ছাড় হলে কি এমন মহিলাও আছে বলে হুজুর আপনারা কেমনে জানেন এগুলা আপনারা কি মানুষের সাথে সাথে থাকেন নাকি না আমরা থাকি না তবে ভুক্তভোগী যারা মনের ব্যথা কিছু আমাদের কাছে বইলা হালকা করতে চায় এই সুযোগ আমরা জেনে লাই এই সুযোগ আমরা কি করে লাই দোয়া চাই তো আয়ে হুজুর বড় বিপদ আছে কি বিপদ কে হুজুর কই না ভারী ভারী আরে ভারী ভারী কিদা কো এমনে 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 কইতে কইতে সবই হয় আল্লাহ আর আমরা শুনতে শুনতে সব শুনে লাই উম্মে সালমা আবু সালমা একজন কে আরেকজন প্রাণের চেয়ে বেশি ভালোবাসে উম্মে সালমা একদিন বলেন আমার প্রিয় স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর খেদমত থেকে এসে আমাকে বলেন উম্মে সালমা রে আল্লাহর নবী বলেছেন কেহ যদি মুসিবতে পড়ে মুসিবতে পড়ে বিপদে পড়ে কোনো কিছু যদি হারায় ফেলে ওই লোকটা যদি সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে মহান আল্লাহ তার কাছ থেকে জানে তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ দান করে উম্মে সালমা বলেন আমি আমার স্বামীকে বড় ভালোবাসি স্বামীও আমাকে বড় ভালোবাসে একদিন দুইজন বসে বসে খুশ গল্প করতেছি একজন আরেকজনের সঙ্গে হাসি ঠাট্টা করতেছি এক সুযোগে আমি বললাম স্বামী আমি যদি আজ মারা যাই কাল আপনার কি বিয়ে করে ফেলবেন ও গো স্বামী আপনি আমার ইন্তেকালের পরে আমার মৃত্যুর পরে সতিন আনবেন আমার পছন্দ হয় নাই স্বামী গো আপনি আমাকে কতটুকু ভালোবাসেন আমি জানতে চাই হযরত আবু সালমা বলেন রে উম্মে সালমা আমি তোমাকে বড় বেশি ভালোবাসি উম্মে সালমা বলেন কেমন ভালোবাসেন একটু জানতে চাই কেমনে জানতে চাও উম্মে সালমা বলেন স্বামী আমার কথা দেন আমি যদি আজ মারা যাই কাল যদি মারা যায় আপনি যদি বেঁচে থাকেন আপনার ইন্তেকালের আগ পর্যন্ত দ্বিতীয় কোন স্বামী দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করবেন না কথা দেন ও স্বামী আমি বেঁচে থাকতে যেভাবে সতীন আমি পছন্দ করি না আমার মৃত্যুর পরে আমার স্বামী আরেকটা সতীন আনক বিয়ে করুক স্ত্রী আনক এটাও আমি উম্মে সালমা পছন্দ করি না কেমন ভালোবাসে স্ত্রী আর স্বামী স্বামীও রে উম্মে সালমা আমিও কথা দিলাম তোমার ইন্তেকাল যদি আমার আগে হয় আমি আর বিয়ে করব সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ তাদের অঙ্গীকার ছিল একবার অন্তর থেকে আমাদের অঙ্গীকার মুখে মুখে যদিও এমন কেউ বলে যে তুমি মারা গেলে আমার আগে আমি বিয়ে করতাম না মনে মনে হবে মইরা দেহস না তিন দিন না ফাই করে দিই আমি কত আগুই চাইতেছি আর একটা বিয়ে করবার লাগে কোন দিক দিয়ে নারী নির্যাতনের মামলা ফলাই আমার জেল হাটাইলে আছে এই জন্য তো বিয়ে করতেছি না নাইলে তো আরও আগুই বিয়ে করে নিলাম আরো তিন দিয়া কথা হয় না কথা বলেন না আবু সালমা বলেন উম্মে সালমা কথা দিলাম তুমি যদি আমার আগে মারা যাও আমি আর দ্বিতীয় বিয়ে করবো না
أم سلمى শোনে নাও আমি তোমার জন্য কি দোয়া করে যাই গো উম্মে সালমা আমি যদি তোমার আগে পৃথিবী থেকে বিদায় নেই আমি স্বামী হয়ে দোয়া করে যাই মহান আল্লাহ যেন আমার চেয়ে উত্তম স্বামী তোমাকে দান করে স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে দোয়া কবুল সুবহানাল্লাহ বলবেন না স্বামীর রুজি যাই হোক স্ত্রীর জন্য হালাল স্বামীর রুজি যাই হোক স্ত্রীর জন্য কথা কয় না স্ত্রীর জন্য এখন স্বামী বেচারা চুরি করে আইনা খাইলে তার লাগে হারাম কিন্তু স্ত্রীকে বরণ পোষণ দেওয়া স্বামীর দায়িত্ব স্ত্রীর জন্য হালাল তুমি করতে কান ছিল আমার দেখার বিষয় হ্যাঁ কোন তাকওয়াবান মুত্তাকি স্ত্রী যদি হয় ওই স্বামীর চুরি করা সম্পদ জানলে তো খাইতই না বরং স্বামীকে অন্যায় পথে উপার্জন করার সুযোগ দিবে না সুযোগ ভাইরা আমার স্বামী আর স্ত্রী মাত্র একটা সন্তান সালমা তিন সদস্যর ফ্যামিলি বড় সুখে দিন যাচ্ছে আল্লাহ রসুল মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছে আবু সালমা ডাকতে বলেন উম্মে সালমা যাই দেশে আমার নবী নাই ওই মক্কায় আমার কোনো শান্তি নাই আর জোরে খন না আমার নবী চলে গেছে মদিনায় উম্মে সালমা রে চলো আমরাও যাই সোনার মদিনায় কার ভালোবাসায় জোরে বলেন কার ভালোবাসা প্রস্তুত হয়ে গেলেন রেডি হয়ে গেলেন তিন সদস্যর কাফেলা সুদূর মক্কা থেকে 450 কিলো দূরত্ব মদিনায় চলে যাবে সকালবেলা বের হয়ে গেলেন এক মঞ্জিল যাওয়ার পরে দুই দিক থেকে লোক এসে দাঁড়ায় গেলেন একটা হলো আবু সালমার গোষ্ঠীর লোকেরা দাঁড়াইলেন আরেকটা হলো আবু সালমার শ্বশুরবাড়ির গোষ্ঠীর লোকেরা দাঁড়াইলেন আবু সালমার গোষ্ঠীর লোকেরা বলেন আবু সালমা তুমি মক্কা ভালো লাগে না মদিনায় চলে যাও কোনো সমস্যা নাই বাধা নাই অসুবিধা নাই কিন্তু আমাদের বংশের প্রদীপ আমাদের বংশের ভবিষ্যৎ এই ছোট বাচ্চা সালমাকে নিয়ে মদিনায় যেতে দেব না আমরা দেশে একটা কথা আছে না মার পুরানা মাসির দরদ লাগে আবু সালমার ছেলে নিজের ছেলে তার পুরানা গোষ্ঠীর লোকের পুরা আচ্ছা গোষ্ঠী কীটা উভাস থাকলে খাবন দেওয়া যা গোষ্ঠী কীটা খাবন না থাকলে খাবার এনে দেওয়া যা বরং যদি অবস্থা খারাপ হয় অভাবই হয় গোষ্ঠীর কারো দরজায় গিয়ে দাঁড়াইলে একদিন দুই দিন তিন দিনের মাথায় হয় এইগুলার যন্ত্রণ এলাকা ছেড়ে দেওয়া লাগবে কথা ভাই সহযোগিতা করে না বরং একার যন্ত্রণা এলাকা ছেড়ে দেওয়া লাগবে পরিবেশ নষ্ট করে ফেলা ওই গোষ্ঠীর লোক দেখো আমরা আমরা সন্তান আমরা গোষ্ঠী সন্তান তুই যাও অপরদিকে আবু উম্মে সালমার বাবার বাড়ির লোকেরা এসে বলেন হে আবু সালমা তুমি মক্কা না মদিনা না বিলাত চলে যাও অসুবিধা নেই কিন্তু আমাদের গোষ্ঠীর একটা মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে হতে পারে না আমাদের গোষ্ঠীর মেয়েকে আমাদের কাছে দিয়ে যাও এখন জোরপূর্বক উম্মে সালমার বাবার বাড়ির লোকেরা উম্মে সালমাকে নিয়ে গেল আর আবু সালমার সন্তানকে তার গোষ্ঠীর লোকেরা নিয়ে গেল এবার আবু সালমা একা সন্তান হারা স্ত্রী হারা স্ত্রীকে রেখে দিল সন্তানকে রেখে দিল সম্পদ রেখে দিল সব কিছু ছেড়ে দিল আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসায় মক্কা ছেড়ে বিবি ছেড়ে সন্তান ছেড়ে গোষ্ঠী ছেড়ে সব কিছু ছেড়ে মদিনার পথে আরো মহব্বত বলেন না আর একটু জোরে কম ভাই আমার মনে ভালো ব্যথা মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন আল্লাহর হাবিবের সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী
তোমার গোষ্ঠীর লোকেরা রেখে দিল, তোমার স্ত্রীকে তোমার শ্বশুর বাড়ির লোকেরা রেখে দিল, তোমার বড় কষ্ট হচ্ছে। আবু সালমা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, ঠিকই এতক্ষণ আমার বুকে কষ্ট ছিল, ব্যথা ছিল, স্ত্রীকে আমার শ্বশুর বাড়ির লোকেরা রেখে দিল, আমার সন্তানকে আমার গোষ্ঠীর লোকেরা রেখে দিল, অগো নবী আমার মনে বড় ব্যথা ছিল, কষ্ট ছিল। অগো আল্লাহর নবী, আপনার সুন্দর চেহারার সামনে যখন দাঁড়ালাম, আমার স্ত্রী রেখে দেওয়া আর সন্তান রেখে দেওয়া, ঘর বাড়ি সব কিছু ছেড়ে আসার যত কষ্ট ছিল, আপনার নবীকে একটা মুহূর্ত দেখার সঙ্গে সঙ্গে আমি আবু সালমার সকল দুঃখ কষ্ট সরে গিয়েছে, আমার সব দুঃখ কষ্ট শেষ। আপনাকে একটা নজর দেখার সাথে সাথে আমি সব কিছু ভুলে গেছি, আমি বাকি জীবন স্ত্রী ছাড়া, সন্তান ছাড়া, সব কিছু ছাড়া, শুধু আপনার সুন্দর চেহারা দেখে দেখে আমি শেষ করে দিতে পারব। আল্লাহু আকবার জোরে বলেন না। আবু সালমা আল্লাহর নবীর খেদমতে আছে, অপরদিকে উম্মে সালমা সকাল যখন হয় গায়ের জামাটা নিয়েই শুধু চলে আসে, স্বামী আর সন্তানকে যেখান থেকে হারাইলেন সেখানে চলে আসে, সন্ধ্যা পর্যন্ত বসে বসে কান্দে আর ডেকে ডেকে বলে, রে আবু সালমা, তুমি আমার প্রতি ভুল বুঝো না, সন্দেহ করো না, আমি কিন্তু আমার বাবার বাড়ির লোকদের সঙ্গে যাই না, আমাকে জুড়ে নিয়েছে। আবু সালমা, রে আমি এই জায়গা পর্যন্ত চিনি, তাই এই জায়গা পর্যন্ত আসলাম, বাকি মদিনার পথ চিনি না, রে আবু সালমা কখন আসবে আমাকে নেওয়ার জন্যে জানি না। এই কথা বলে বলে সন্ধ্যা পর্যন্ত কাঁদে, আবার বাবার বাড়িতে চলে যা, একদিন দুই দিন তিন দিন করে করে এমন কিছুদিন যাওয়ার পরে খাওয়ান নাই, ঘুম নাই, গোসল নাই, এবার পাগলির মতন হয়ে গেল, শুকাইতে লাগলো, হাড্ডির কঙ্কাল হয়ে গেল। অপরদিকে ছোট বাচ্চা সালমা বাবাকে পায় নাই, মাকে পায় নাই, সালমাও কানলে, ওই আবু সালমার স্ত্রীও কানলে, আল্লাহু আকবার। এক সময় দেখা গেল উম্মে সালমার গোষ্ঠীর একজন লোক তারা ওই গোষ্ঠীর লোকদেরকে ডেকে বলল, এই মেয়েটাকে আর কতদিন তোমরা এই কষ্ট দিবে, উপবাস রাখবে, নির্ঘুম রাখবে, তাকে এইভাবে রেখে রেখে তোমরা মৃত্যুর মুখে ঢেলে দেবে, এর চেয়ে ভালো হয় তাকে তার স্বামীর কাছে পাঠিয়ে দাও। অপরদিকে ওই সালমা আবু সালমার গোষ্ঠীর লোকেরাও বলে, এই ছোট বাচ্চাকে মার কাছ থেকে আর বাবার কাছ থেকে আর কতদিন সরাইয়ে রাখবে, সে মার চিন্তা বাবার চিন্তা এখানে গ্রহণ করে না, খায় না, ঘুমায় না, শুধু কান্দে আর কান্দে, এইভাবে কতদিন আর কষ্ট দিবে, তাকে তার মার কাছে পাঠিয়ে দাও। আল্লাহর কুদরত বোধ হয় না, সালমাকে তার মার কাছে পাঠিয়ে দাও। হালাম উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা বলল, রে উম্মে সালমা, তুমি যদি চলে যেতে চাও, তোমার স্বামীর কাছে যদি চলে যেতে চাও, অনুমতি দেওয়া আছে, যেতে পারো। এবার উম্মে সালমা তার একমাত্র সন্তানকে নিয়ে রওনা দিলেন, আস্তে আস্তে মক্কা থেকে মদিনার পথে রওনা দিলেন, চলতে চলতে মদিনার উপকণ্ঠে যখন পৌঁছলেন, এমনি শুনেন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে, অমুকের আবু সালমার জানাজা রেডি হয়ে গেছে, জানাজা মাঠে চলে আসছে, যারা আবু সালমার জানাজে অংশ নেবে তারা যেন জানাজার মাঠে চলে আসে। উম্মে সালমা ডাক দিয়ে বলেন, হে ঘোষণাকারী, কোন আবু সালমা, এ আবু সালমার পরিচয় কি? এমনি ঘোষক বলেন, ওই আবু সালমার বাড়ি মক্কা, তার সন্তানের নাম সালমা, বিবি আর সন্তানকে রেখে কিছুদিন আগে মদিনায় আল্লাহর নবীর কাছে হিজরত করে চলে আসছে। ওই আবু সালমা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার জানাজা রেডি, তার জানাজার জন্য ঘোষণা দেওয়া হয়েছে। উম্মে সালমা শোকের পানি ছেড়ে ছেড়ে বলেন, না রাগ শোকে আমার বিশ্বাস হয় নাই, আমার আবু সালমা আমার আগে মরতে পারে না, হয়তো আমার আগমনের সংবাদ শুনে আবু সালমা অভিমান করে বসে আছে, অভিমান করে শুয়ে আছে, আমাকে আবু সালমার কাছে নিয়ে যাও, কোথায় আবু সালমা শুয়ে আছে আমি একটা নজর দেখব, আমার স্বামী আবু সালমার কাছে নিয়ে যাও। এবার যখন উম্মে সালমাকে তার স্বামীর কাছে নেওয়া হলো, উম্মে সালমা তার স্বামীর মৃত লাশ ধরে ধরে কান্দলে, ধরে ধরে কান্দলে, রে আবু সালমা, তুমি আমার প্রতি রাগ করো না,
আবু সালমা আর কত অভিমান করে বসে থাকবে চোখ বন্ধ করে রাখবে একবারের জন্য তুমি চক্ষু খুলে দেখো আমি তোমার স্ত্রী এবং তোমার সন্তান সালমা আমরা চলে আসছি আবু সালমা রে আর অভিমান করো না তুমি তো জানো আমি স্বেচ্ছায় বাবার বাড়িতে যাই নাই আমার বাবার বাড়ির লোকের আমাকে জোর পর্বক নিয়ে গেল রে আবু সালমা আমি তোমার স্ত্রী তোমার সন্তান কিনে আসছি এই বলে উম্মে সালমা কানলে পাগলের মতন কান্না শুরু করে দিল আপনার আমার নবী দুজাহানের নবী সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া রহমতে আলম রহমতুল আলামিন আল্লাহর নবী ডাক দিয়ে উম্মে সালমা তোমার চোখের পানি সহ্য করতে পারি না উম্মে সালমা গো আবু সালমা মরে গিয়েছে কি হয়েছে আমি নবী তো বেঁচে আছি রে আবু উম্মে সালমা আমি নবী কথা দিলাম তোমার বাকি জিন্দগির দায়িত্ব বরণ পোষণের জিম্মাদার আমি নবী নিজে হয়ে গেলাম জানাজা কমপ্লিট হয়ে গেল লাশ দাফন করে ফেললো ইদ্দত শেষ হওয়ার পরে একদিন আল্লাহর নবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তখন চামড়া থেকে পশম উঠাইতেছিলেন আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় গেলেন কাপড়গুলি ঠিক করলেন আর নবীজিকে বসার ব্যবস্থা করে দিলেন আর বললেন নবী গো আপনি আমার এখানে আসলেন কেন আমাকে বললেই তো আমি আপনার খেদমতে যেতাম আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন রে উম্মে সালমা আমি তো একটা প্রস্তাব নিয়ে এসেছি আমি নবী তো একটা প্রস্তাব নিয়ে এসেছি কি গো নবী কি প্রস্তাব আল্লাহ নবী বলেন উম্মে সালমা রে আমি নবী চাই তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিতে আর আস্তে গো সুবহানাল্লাহ উম্মে সালমা বলেন না আমি রাজি না সুবহানাল্লাহ কত আরবের কত জমিদারের মেয়েরা নবীর কাছে বিয়ে বসতে চায় নবী বিয়ে করে না আর উম্মে সালমাকে নবী বিয়ে করতে চা উম্মে সালমাকে আমি রাজি আমার নবী বলেন কেন উম্মে সালমা তুমি রাজি না উম্মে সালমা বলেন নবী গো আমার অভিমান বেশি আমি কথায় কথায় আবু সালমার সঙ্গে অভিমান করে ফেলতাম ওগো আল্লাহ আমি উম্মে সালমা যখনই অভিমান করেছি যখনই রাগ করেছি আমার প্রাণের স্বামী আবু সালমা আমার অভিমান ভাঙ্গায় আমাকে কোলে নিয়েছে আদর করেছে নবী গো আপনার সঙ্গে বিয়ে করলে আমি যদি ভুলে অভিমান করে ফেলি ওগো নবী আপনার আপনার সঙ্গে যদি অভিমান করে আল্লাহ নারাজ হয়ে যাবে আমার আপনার নবী মুস্কি হাসি দিয়ে বলেন উম্মে সালমা রে যত পারো অভিমান করবে আর আমি বিশ্ব নবী রহমতে আলম তোমার অভিমান ভাঙ্গায় নিব উম্মে সালমার বলে তারপরও রাজি না কোনা কেন গো কেন তুমি রাজি না উম্মে সালমা বলেন হুজুর এই জন্য রাজি না কিয়ামতের দিন আবু সালমা জয়েব আল্লাহর আদালতে যদি মামলা করে প্রভু আমার স্ত্রী উম্মে সালমা আমি বিয়ে আমি ইন্তেকাল করার পরে আমার একমাত্র সন্তানকে এতিম বানাইয়া উম্মে সালমা বিশ্বনবী রহমতুল্লিল আলামিন রহমতে আলম আল্লাহ তোমার হাবিবকে দেখে তোমার হাবিবকে স্বামী বানিয়ে নিল বিয়ে করে পেল আমি কি অপরাধ করেছিলাম আমার সন্তানকে কেন রাস্তায় গাঠে ঘুরার জন্য সুযোগ করে দিল আমার রাস্তা আমার সন্তানের কেন যে কেন জিম্মাদারি গ্রহণ করলো না আল্লাহ নবী বলেন উম্মে সালমা শুধু তোমাকে নয় আমি উম্মে সালমা শুনে নাও আমি নবী তোমার সন্তান সহ তোমার জিম্মাদারি গ্রহণ করতে চাই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীর উম্মতারা আমার স্বামী আবু সালমার কাছ থেকে শুনেছিলাম আবু সালমা বলেছিলেন স্ত্রী গো আল্লাহর নবী বলেছেন
যদি কোনো বিপদে কোনো কিছু হারিয়ে পেলো সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে তাহলে মহান আল্লাহ তোমাকে উত্তম বদলা দিবে প্রতিদান দিবে এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও উম্মে সালমা বলেন আমি আমার স্বামীর ইন্তিকালের সময়ে সংবাদ পেয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলেছিলাম তার বিনিময়ে মহান আল্লাহ রহমতে আলম রহমাতুল লিল আলামিনকে আমার স্বামী বানিয়ে দিয়েছে ভাইরা আমার বিপদ আসবে মুসিবত আসবে কিন্তু অস্থির হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে সবর এটা হলো মুমিনের জন্য দুনিয়ার জীবনে পরীক্ষা যারা সবর করবে ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও পুরস্কার দিবে আখেরাতেও পুরস্কার দিবে হাদিসের কিতাবে আছে কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন একজন ঘোষণাকারী ফেরেশতা পাঠিয়ে দিবেন ঘোষণা দিয়ে দাও ওই ফেরেশতা হাশর মাঠে ঘুরে ঘুরে ঘোষণা দিবে ইয়া আইয়ুহাস সাবিরুন হে ধৈর্যশীলেরা সবরকারীরা তোমরা কোথায় মাঠে হাশরের মাঠে এক পাশে তোমরা চলে আসো এখানে যদি এমন ভাবে ঘোষণা দেওয়া হয় কে আছেন বীর পাশের মানুষ আপনারা রাস্তার কিনারে চলে আসেন এভাবে যদি বীর পাশের মানুষ বের হয়ে যায় ডাক শুই না তুবেয়া বাইর করান লাগুনি কে আছেন বারোগরিয়ার মানুষ আপনারা প্যান্ডেলের ভিতর থেকে বাহিরে চলে আসেন ঘোষণার পরে একজন একজন যদি বের হয়ে যায় তুগান লাগুনি হাসরের ময়দানে ঘোষণাকারী ঘোষণা দিবেন কে আছো দুনিয়াতে ধৈর্য ধারণ করেছো সবর করেছো তোমরা হাসর ময়দানের এক পাশে চলে আসো কিতাবের মাঝে লেখেন খুতুবাতে সুলফিকার নামক কিতাবে লেখেন তখন দেখা যাবে দুনিয়াতে যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করেছে তারা এক পাশে চলে যাবে ফেরেশতা বলবেন চলো সামনের দিকে চলো তারাও চলবে চলতে চলতে জান্নাতের দরওয়াজার সামনে চলে যাবে গিয়ে দেখবে জান্নাতের দরওয়াজা খোলা আর আসতে কোন সুবা ওই লোকগুলি জান্নাতের দরওয়াজা খোলা দেখে জান্নাতের ভিতরে প্রবেশ করতে যাবে জান্নাতের প্রধান দারোগা সিকিউরিটি গার্ড তিনি রিদওয়ান ফেরেশতার সামনে দাঁড়িয়ে বলবেন দাঁড়াও তোমরা কারা হাশরের ময়দানে বিচারের কাজ তো এখনো শুরু হয় নাই তোমরা যে জান্নাতের দিকে চলে যাচ্ছ তোমাদের হিসাবের কাজ কি শেষ তারা বলবেন না আমাদের হিসাব হয় নাই ফেরেশতা রিদওয়ান বলবে হিসাব ছাড়া তো জান্নাতে যাওয়া যায় না রিদওয়ানকে ওই লোকগুলি বলবে আমাদেরকে হিসাব ছাড়া ওই বের করা হয়েছে জান্নাতে যাওয়ার জন্যে আর একটু জোরে বলুন রিদওয়ান বলবেন একটু সময় অপেক্ষা করাম রিদওয়ান আরশের মালিক মহান আল্লাহকে ডাক দিবেন রব্বুল আলামিন আল্লাহ এই লোকগুলি যে জান্নাতে প্রবেশ করতে চায় এখনো তো হিসাব হয় নাই আল্লাহ বলবেন ঠিকই আছে হিসাব হয় নাই ফেরেশতা রিদওয়ান বলবে প্রভু গো হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার জন্য নতুন কোন তোমার বিধান কি তুমি দিয়েছ আমার আল্লাহ বলবেন রিদওয়ান রে আমি এখন নতুন করে কোনো বিধান দেই নাই রে রিদওয়ান আমি দুনিয়াতে আমার কোরআন কারিমে সূরা জুমারের 10 নম্বর আয়াতে আমি আল্লাহ জানাইয়া দিয়েছি ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আরেকটু জোরে কর আল্লাহ ডাক দিবেন আরে দুয়ান দুনিয়ার জীবনে আমি ঘোষণা দিয়েছি যারা বিপদে মুসিবতে ধৈর্য ধরবে সবর করবে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম আল্লাহ বলেন আমি ঘোষণা দিয়েছি যারা ধৈর্যশীল সবরকারী ধৈর্যশীল আমি তাদের প্রতিদান দিব বিঘাইরি হিসাব হিসাব ছাড়া আখেরাতে দুনিয়ার ওই নেক আমলের প্রতিদান আখেরাতে জান্নাত অতএব আমি আল্লাহ তাদেরকে
বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম ধৈর্যশীল যারা তারা কিভাবে জান্নাতে যাবে আল্লাহু আকবার জোরে বলেন না ভাইরা আমার দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা কিয়ার জায়গা আর জোরে বলেন নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছে কি নেই নাই আর একটু জোরে বলেন নিছে কি নেই নাই আল্লাহ নিজে বলেন ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান আল্লাহ বলেন আমার পয়গম্বর সুলাইমানের কাছ থেকে আমি পরীক্ষা নিলাম সুলাইমান পয়গম্বর এমন পয়গম্বর যিনি একদিকে ছিলেন পয়গম্বর আরেকদিকে ছিলেন বাদশা বাদশা কেমন বাদশা দুনিয়াতে চারজন আল্লাহ বাদশা দিয়েছেন দুইজন মুসলমান দুইজন কাফের যারা একা একা গোটা পৃথিবীটা শাসন করেছেন সুবহানাল্লাহ জোরে কান বর্তমান পৃথিবীতে 200 এর উপরে রাষ্ট্র আছে 200 এর উপরে কি আছে যতটা রাষ্ট্র আছে আর রাষ্ট্র আছে কতজন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী হও কিন্তু তখনের সময় গোটা পৃথিবীর রাষ্ট্রপ্রধান একজন এমন বাদশা অতিবাহিত হয়েছে কয়জন হইল কাফের একজনের নাম বুখতানস আর একজনের নাম নম্বু কয়জন আর দুইজন হলেন মুসলমান একজন হলেন শাহ সিকান্দর জুলকারনাইন যিনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন যখন কোনো রকেট ছিল না হেলিকপ্টার ছিল না প্লেন ছিল না রকেট ছিল না এমনকি ঠেলা গাড়িও ছিল না ওই সময়েও মহান আল্লাহ জুলকারনাকিনকে সূর্য যেখান থেকে উদয় হয় সেখান পর্যন্ত নিয়েছেন সূর্য যেখানে অস্ত যা সেখান পর্যন্ত নিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলবেন না ইতিহাস বলার টাইম নেই সময় নাই আরেকজন বাদশাহ হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিকে বাদশাহ অন্যদিকে তিনি ছিলেন একজন পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর বাবাও ছিলেন পয়গম্বর বাবার নাম হযরত দাউদ আলাইহিস সালাম যার হাতে লোহা ও মোম হয়ে যেত আর কিছু রাখুন লোহা ধরলে দাউদ পয়গম্বরের হাতে মোম হয়ে যেত নরম হয়ে যেত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে একখান কিতাব দিয়েছিলেন যেই কিতাবের নাম হলো জাবুর কিতাব জোরে বলুন কি কিতাব আসমানে যত কিতাব আল্লাহ প্রেরণ করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব চার খান এর মধ্যে একখান কিতাবের নাম জাবুর জাবুর কিতাব আল্লাহ দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন ওই দাউদ পয়গম্বরের ছেলের নাম সুলাইমান সুলাইমান আলাইহিস সালাম একদিকে হলেন বাদশা গোটা পৃথিবীর বাদশা অন্যদিকে তিনি হলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের অধীনে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বর অধীনে জিন ইনসান পশু পাখিকে করে দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান পাখির বাসা বুঝতেন পশুর বাসা বুঝতেন সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে যা অর্ডার দিতেন তাই করতেন আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালাম তিনি এমন একজন প্রভাবশালী বাদশা তিনি শুনতে পারলেন সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ আছে যেই দ্বীপের নাম হলো সাইদুন কি নাম সমুদ্রের মাঝখানে যদি আমাদের বঙ্গোপসাগরের মাঝখানে একটা দ্বীপ থাকে আর এই দ্বীপে যদি কেউ সংবাদ পা ভারত সাইব হইতো বাংলাদেশও সাইব হইতো চীনও সাইব হইতো খালি কিয়ের দখল করতে পারবো সাইব সুযোগ পাইলে আমেরিকাও সাইব কথা কয় সুযোগ পাইলে আমেরিকাও সুলাইমান আলাইহিস সালাম শুনলেন সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ ওই দ্বীপে একজন বাদশাহ আছে ওই বাদশাহ সে ওই দেশটা শাসন করে সুলাইমান আলাইহিস সালাম শোনার পরে তার সিংহাসনকে নিয়ে যাওয়ার জন্য বাতাসকে অর্ডার দিলেন বাতাসে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনকে নিয়ে ওই দ্বীপে নামাই দিয়েছে
আর একটু জোরে বলুন না ভাইরা আমার সুলাইমান আলাইহিস সালাম ওই দেশে যুদ্ধ করলেন ওই রাষ্ট্রটা দখল করলেন ওই রাষ্ট্র থেকে অনেক গনিমতের মাল অর্জন করলেন তার মাঝে ওই দেশের বাদশার সুন্দরী কোশিস একটা কন্যা যে কন্যার নাম ছিল জুরাদা কি নাম ওই জুরাদা কন্যাকে সঙ্গে করে নিয়ে আসলেন বিয়ে করলেন স্ত্রী বানাইলেন আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের এক বর্ণনা মতে 300 স্ত্রী 700 বন্দী অন্য বর্ণনা মতে 700 স্ত্রী 300 বন্দী বন্দী মানে স্ত্রীর সঙ্গে যেই কাজ করা যা শরীয়ত সম্মত বান্দির সঙ্গেও সেই কাজ করা যা কিন্তু গোটা পৃথিবীতে বর্তমানে বান্দি নাই দাসী নাই কাজের মেয়ে আছে বুয়া আছে কিন্তু দাসী কথা হয় না বান্দি মুসলিম রাষ্ট্র ও মুসলিম রাষ্ট্র সঙ্গে যুদ্ধ করার কারণে ও মুসলিম রাষ্ট্রের যা কিছু মুসলমানদের দখলে চলে আসে ওইগুলি যদি সম্পদ হয় তাহলে গনিমতের মাল যদি মানুষ হয় মানুষটা যদি পুরুষ হয় এটা হলো গোলাম ওই মানুষটা যদি মহিলা হয় এটা হয় বান্দি মহিলা বান্দি আর পুরুষ গোলাম ইসলামের প্রথম যুগেও গোলাম বান্দি ছিল গোলাম আর বান্দি বাজারে নিয়ে বিক্রি করা যেত বুড়বাসুর মালপত্র সাল আঠা যেইভাবে বিক্রি করা যা শরীয়তের বাসায় যারা গোলাম আর বান্দি তাদেরকেও বিক্রি করা যা কিন্তু আপনার ঘরে কাজ করে আপনার বাড়িতে কাজ করে মহিলা বিক্রি করা যাবে নি কেন সে আজাদ সে স্বাধীন সে স্বাধীন আর গোলাম বান্দি পরদিন হযরত সুলাইমান আলাইহিস সালামের বান্দি ছিল 700 এক বর্ণনায় স্ত্রী ছিল 300 আরেক বর্ণনায় স্ত্রী ছিল 700 বান্দি ছিল 300 আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন আজ রাতে আমার সব স্ত্রীদের কাছে দাওয়া সকল স্ত্রীদের সঙ্গে সহবাস করব আল্লাহ আমার স্ত্রীদের গর্ভে সন্তান দিবে আমার স্ত্রীদের গর্ভে আল্লাহ ছেলে সন্তান দিবে তারা বড় হবে আমার সন্তানেরা আল্লাহ রাস্তায় জিহাদ করবে সুবহানাল্লাহ তিনি কসম খেয়ে বলছেন আল্লাহ কসম খেয়ে বলছে আমি আল্লাহর কসম খেয়ে বললাম আমি আজ রাত সকল স্ত্রীদের কাছে যাব আমার স্ত্রীদের গর্ভে ছেলে হবে তারা বড় হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে এক রওয়ায়েতে 100 জন স্ত্রীর সঙ্গে সহবাস করছে একজনের গর্ভেও সন্তান হয়েছে কিন্তু একটা মহিলা একজন স্ত্রীর গর্ভে সন্তান হয়েছে তাও এটা অসম্পূর্ণ হাত নাই পাও নাই চোখ নাই এরকম এখন প্রশ্ন হলো আল্লাহর পয়গম্বরের কসম কে এক সকল স্ত্রীদের সঙ্গে সহবাস করবে তাদের গর্ভে ছেলে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহ পয়গম্বরের কসম কে এভাবে কেন নস্যাৎ করে দিলেন একজনের গর্ভে সন্তান দিলেন না মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন কসম খেয়েছিলেন তখন তিনি এই কথা বলেন নাই যে ইনশাআল্লাহ আমার বিবিদের ঘরে সন্তান হবে আর তারা বড় হয়ে জিহাদ করবে ইনশাআল্লাহ না বলার কারণে সব স্ত্রীদের গর্ভে আল্লাহ সন্তান দেয় না একজনের গর্ভে যাওয়া দিছি তাও এটা অসম্পূর্ণ হাত নাই হাও নাই একটা বুঝতে আল্লাহ কথাটা বলছেন وألقينا على كرسيه جسدا الله বলেন আপনি দিবেন মানুষ আমার পয়গম্বর কসম কইল 1000 স্ত্রীদের সঙ্গে সহবাস করবে সন্তান হবে তারা বড় হয়ে জিহাদ করবে কিন্তু ইনশাআল্লাহ বলে নাই দুনিয়ার মানুষেরা রে জেনে রাখো তোমরাও যদি এমন কিছু বলতে চাও সাবধান করে দিলাম আমি আল্লাহকে বাদ দিয়ে বলো না আমি আল্লাহকে সঙ্গে রাখিও ইনশা আল্লাহ বলিও আর না হয় দেখে নাও আমার পয়গম্বর কসম খাওয়ার পরও আমি সন্তান দেই নাই আল্লাহু আকবার একটা গোশতের টুকরা
দাই মহিলা ওই গোশতের টুকরাটা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে এনে রেখে দিলেন যেই কথাটা আল্লাহ বললেন ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদা আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ একটি মানব ধর মানুষের শরীর হাত নেই পা নেই অসম্পূর্ণ দেহ আমি আল্লাহ সুলাইমানের সিংহাসনে পাঠিয়ে দিলাম সিংহাসনে পাঠিয়ে দিলাম আল্লাহর পয়গম্বর যখন দেখলেন এই সন্তানের হাত নেই পা নাই তিনি বুঝতে পারলেন আমি যে ইনশাআল্লাহ বলি নাই এই জন্য আল্লাহ আমাকে সন্তান দেয় নাই তাই সুম্মা আনাব আল্লাহর পয়গম্বর তিনি আল্লাহর প্রতি রুজু করলেন ফিরে আসলেন অন্য রওয়ায়েতে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই ওই সাইদুন নামক ওই বাদশার মেয়েকে নিয়ে আসলেন জুরাদাকে বিয়ে করলেন বিয়ে করার পরে জুরাদা ছিলেন বড় সুন্দরী বড় আমানতদার স্বামীর বড় খেদমতকারী আল্লাহর পয়গম্বর তার খেদমতে আমানতে তিনি খুশি হয়ে গেলেন তাই আল্লাহর পয়গম্বরের হাতে একটা আংটি ছিল ওই আংটির মাঝে ইসমে আজম লেখা ছিল আল্লাহর পয়গম্বর যখন বাথরুমে যেত ওই আংটি নিয়ে বাথরুমে যেতেন না তাই জুরাদা নামে স্ত্রীর কাছে তিনি আংটিটা দিতেন তারপরে বাথরুমে যাইতেন বাথরুম থেকে আসতেন উজু করতেন তারপরে আংটি নিয়ে হাতে দিতেন ভাইয়ের আমার একদিনের ঘটনা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাথরুমে যাবেন শৌচাগারে যাবেন স্ত্রী জোরাদাকে ডেকে আনলেন আর হাতের আংটিটা স্ত্রীর হাত কাছে দিলেন বললেন ধরো আমি বাথরুমের কাজ সেরে আসি এবার আল্লাহর পয়গম্বর বাথরুমে ঢুকলেন বাথরুমের কাজ শেষ করি বাথরুম থেকে বের হয়ে উজু করলেন উজু করে আংটি ছেতে আসবেন আল্লাহর নবী আসার আগে আগে খসরা নামে একটা দুষ্ট জিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হুবহু অবিকল চেহারার রূপ ধারণ করে ওই জুরাদার কাছ থেকে আল্লাহর পয়গম্বর আংটিটা নিয়ে চলে গেছে জিনে নিয়ে গেছে এইদিকে সুলাইমান আলাইহিস সালাম উযু করে আইছে আয় বলে এ জুরাদা আমার আংটি দাও সুলাইমান আলাইহিস সালাম আংটি যখন জিনে নিয়ে গেছে সুলাইমান আলাইহিস সালামের অবকাঠামোর মাঝে কিছু পরিবর্তন চলে আসছে চেহারার গঠনের মাঝে কিছু পরিবর্তন চলে আসছে জুরাদা বলেন আপনি কে আংটি তো আমার স্বামী নিয়ে গেছে আমি তো আমার স্বামীকে দিয়ে দিছি বাদশাকে দিয়ে দিছি পয়গম্বরকে দিয়ে দিছি সুলাইমানকে দিয়ে দিছি সুলাইমান আলাইহিস সালাম বলেন আমিই তো সুলাইমান জুরাদা বলেন না আমার স্বামী তো তিনি সিংহাসনে বসা আছে কারণ জিন ওই দুষ্ট জিন খবিস সে হবিকল হযরত সুলাইমান আলাইহিস সালামের চেহারা রূপ ধারণ করে জুরাদার কাছ থেকে আংটি নিয়ে সিংহাসনে বসে ভাইয়ারা আমার অপরদিকে সুলাইমান আলাইহিস সালাম যার কাছে যা কেউই চিনে না মূল্যায়ন করে না বাদশাহ বলে সুলাইমান আলাইহিস সালামকে চিনে না আরে ভাই চিনে না না চিনাই না কথা হয় চিনে না না চিনায় না খেতি কি ফালাইছে কি ফালাইছে জোরে কন ওয়ালাকাদ ফাতান সুলাইমান আল্লাহ বলল ও পৃথিবীর মানুষ আমি আমার পয়গম্বর সুলাইমানের কাছ থেকে পরীক্ষা নিলাম আল্লাহ বলেন ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদা ও দুনিয়ার মানুষ আমি আমার পয়গম্বর সুলাইমানের মতোই আরেকটা দেহ সুলাইমানের সিংহাসনে বসাইয়ে দিয়েছি সুলাইমান আলাইহিস সালামকে কেউ চেনে না ফরিক্কেই পড়ে গেছে সুলাইমান আলাইহিস সালাম এক সময় বাড়ি ছেড়ে দিলেন ঘর ছেড়ে দিলেন চলতে চলতে সমুদ্রের পারে চলে গেলেন নদীর পারে চলে গেলেন এবার তিনি লেবারের কাজ শুরু করলেন সুবহানাল্লাহ সুরেখন নদীর কুল ভাঙে ওই কুল বাড়ে এই তো নদীর খেলা সকালবেলা দনিরে ভাই ফকির সন্ধ্যাবেলা
সকাল বেলা দনিরে ভাই ফকির সন্ধ্যা বেলা বুঝে থাকলে আওয়াজ করে বলবেন সুলাইমান আলাইহিস সালাম বাংলাদেশের সমান একটা দেশের বাদশা কথা কয় না কতটু জোরে বলেন জোরে বলেন সুলাইমান আলাইহিস সালাম দুর্জ হন নাই অস্থির হন নাই সুম্মা আনাব আল্লাহর দিকে ফিরে আসলেন আল্লাহর শরণ সুলাইমান আলাইহিস সালাম শুরু করলেন নামাজ পড়েন জিকির করেন সময়ে সময়ে নিজের পেটের ব্যবস্থা করার জন্য জীবিকার ব্যবস্থা করার জন্য লেবারের কাজ করেন একদিন সুলাইমান আলাইহিস সালাম তিনি নদীর পাড়ে গেলেন এক লোক মাছ কিনছে বাড়িতে নিবে ওই মাছ নেওয়ার জন্য সুলাইমান পয়গম্বরকে ডাক দিলেন এ এদিকে আও সুলাইমান আলাইহিস সালাম তিনিও গেলেন কারণ এখন তিনি বাদশা থাকলেও কেউ চিনে না মূল্যায়ন করে না সুলাইমান পয়গম্বরকে এখন কেউ চিনে না মূল্যায়ন করে না সুলাইমান আলাইহিস সালাম গেলেন ওই মাছওয়ালার মাছগুলি তার বাড়িতে পৌঁছে দিলেন মাছওয়ালা খুশি হয়ে বিনম্র সুলাইমান পয়গম্বরকে দুইটা মাছ দিলেন অন্যদিকে কি হালত ওই জিন সিংহাসনে বসে অল্প দিনের ভিতরে অনেক কিছু করার জন্য চেষ্টা করলেন তাই তার আচরণ ভালো না ব্যবহার ভালো না কথা ভালো না যদিও চেহারা সুরত ধারণ করেছে পয়গম্বর সুলাইমানের কিন্তু আখলাক সুলাইমান আলাইহিস সালামের ধারণ করতে পারে না মানুষ আকৃতিতে এক হলেও ব্যবহারে মানুষ ভিন্ন সব মানুষের ব্যবহার একরকম কথা বলে না সব মানুষের ব্যবহার একরকম অনেক মানুষ আছে তার কাছে গেলে তার ব্যবহার দেখলে বুক ভরা ব্যথা থাকলেও সুস্থ হয়ে যায় আর এমন বহু মানুষ আছে সুস্থ মানুষ ডাক্তারের কাছে গেল তার দুর্ব্যবহারে অসুস্থ হয়ে যায় বসছে তার দুর্ব্যবহার আর তার কর্কশ ভাষা সব মিলিয়ে যারা আহলে কিতাব তারা অস্থির লোকটা তো সন্দেহজনক আমাদের বাদশার সুলাইমান পয়গম্বরের আচরণ তো এমন ছিল না তিনি তো কর্কশবাসী ছিলেন না তিনি তো মুস্কি হাসি দিয়ে কথা বলতেন তিনি তো জীবনে কোনোদিন ধমক দিয়ে কথা বলতেন না আর সে যে ধমক ছাড়া কথা বলে না ঘটনা কি তখন যারা তৌরতের আলেম জাবুরের আলেম তারা ওই সিংহাসনের চতুর্দিকে আল্লাহর কিতাব জাবুর আর তৌরত নিয়ে বসে গেলেন তেলাওয়াতের জন্য জোরে করুন সুবহানাল্লাহ আমরাও যখন বিপদ দেখি মুসিবত দেখি মাদ্রাসায় দৌড়ে যাই হুজুর একটু কোরআন শরীফ পড়ে দোয়া করে দেন তখন হুজুর হও কোরআন শরীফ লো বৈশা যা বৈশা কোরআন শরীফ পড়ে দোয়া করে এটা নিয়েও কত মানুষ কত টল করে নিজের ভরা আরেকজন দিয়া ভরেলে কি হইতে পারে এমন লোক আছে না নাই আরেকটু যখন আছে না নাই আর এ ভাই আরেকজনে হইরা যদি সোয়াব সোয়াব যদি সেফা এলো সুবিধে কি তা তবে আমাদের বিশ্বাস কোরআন শরীফ পড়ে দোয়া করলে দোয়া কি হয় জোরে বলেন কি হয় এই আশাই আমরা উলামায়ে কেরামের কাছে যাই কিন্তু তার আর এটাও সহ্য হয় না জলে আমরা বলবো তোমাদের কেন জলে রে বন্ধু তোমাদের কেন জলে কথা বলেন কথা বলেন ভাইয়ারা আমার তাওরাত কিতাব নিয়ে উলামায়ে কেরাম বসে বলেন তেলাও শুরু করে দিলেন তেলাওয়াতের বরকতে মহান আল্লাহ ওই সুলাইমান পয়গম্বরকে আবার সিংহাসনে আসার ব্যবস্থা করে দিলেন এক তো সুলাইমান পয়গম্বর তিনি ধৈর্য ধারণ করেছেন সবর করেছেন অধৈর্য হন নাই তিনি অস্থির হন নাই ধৈর্য ধারণ করেছেন সবর করেছেন প্রয়োজনে তিনি জীবিকা নির্বাহের জন্য শ্রমিকের কাজ করেছেন তারপর ধৈর্য হারা হন নাই আরে ভাই এমন বহু মানুষ বাংলা জমিনও আছে এক সময় কোটিপতি ছিল কিন্তু ব্যবসার মাঝে লস খেয়ে ফেলল এক সময় অন্যের বাড়িতে কাজ করতে হয় কিন্তু সে ধৈর্য হারা নয়
ধৈর্য ধারণ করেছে صبر করেছে মানুষের বাড়িতে কাজের ফাঁকে ফাঁকে আবার নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে আল্লাহর কাছে বারবার রোনাজারি করেছে চেয়েছে মহান আল্লাহ খুশি হয়ে পূর্বে যা ছিল আল্লাহ তার চেয়ে আরো বেশি দিয়েছে এমন কি বাংলাদেশে এমন ঘটনা নাই কথা বলে না নাই সুলাইমান আলাইহিস সালাম তিনি লেবারের কাজ করলেন মাছ বাড়ি তাগাই দিলেন বিনময় একটি মাছ পাইলে দুইটি মাছ পাইলেন ওই মাছটা নিয়ে তিনি কাটলেন আল্লাহর কুদরত বোঝা যায় না মাছটা কাটার পরে তিনি তাকায় দেখেন ওই মাছের পেটের ভিতরে মহান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের আংটি রেখে দিয়েছে কেমন করে এমন হলো সুলাইমান পয়গম্বরের আংটি তো জোরাদার কাছ থেকে জিনে নিয়েছিল মাছের পেটে কেমনে গেল ওলামায়ে কেরাম তাফসির কিতাব লেখেন আল্লামা ইমাম বকবি রহমতুল্লাহ আলাই তাফসিরে বকবির মাঝে লেখেন আল্লামা আব্দুল আল্লামা ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবে লেখেন ওলামায়ে কেরাম যখন সাবির কিতাব গুলো শুরু করেন তাওরাত কিতাব যখন তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াতের পাওয়ার ওই জিন সহ্য করতে পারে নাই সিংহাসন ছেড়ে পলায়ন করলো যাওয়ার পথে জিন মাছটাকে সমুদ্রের মাঝে ছেড়ে দিল ওই আংটিটা সমুদ্রের মাঝে ছেড়ে দিল জিন আংটিটা সমুদ্রের মাঝে ছেড়েছে অন্যদিকে একটা মাছ স্টপ করে গিলে ফেলেছে ওই মাছটা একজন ক্রেতা কিনে বাড়িতে আনলো নিজের কাছে রাখতে পারলো না ওই মাছটাকে মহান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের হাতে পৌঁছে দিলেন আর সুলাইমান আলাইহিস সালাম যখন মাছ কেটে আংটি বের করে হাতে দিলেন তিনি আবার আংটি হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আগের মতন রাজকীয় পাপ চলে আসলেন এখন তিনি আবার সিংহাসনের দিকে আগিয়ে যাচ্ছে জিন ইনসান পশু পাখি এবারও আল্লাহর পয়গম্বর মাথায় পাখিরা ছায়া ধরেছে বাতাস পয়গম্বর কথা শুনেছে আর জিনেরও পয়গম্বর কথা শুনেছে আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ গোটা পৃথিবীর বাদশা বানাইলাম সাময়িক সময়ের জন্য লেবার বানাইলাম আমি আল্লাহ পরীক্ষা নিলাম সুলাইমান পয়গম্বর অস্থির হন নাই পরীক্ষায় তিনি ধৈর্যের পাহাড় হয়ে পরিচয় দিয়েছেন বীরত্বের পরিচয় দিয়েছেন আমি আল্লাহ আবার তার সিংহাসন তার কাছে পৌঁছে দিয়েছি সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আমাদের আধ্যাত্মিক রাহবার ওলি আল্লাহর ওলি শাইখুনা ওয়া মুরশিদুনা আল্লামা আব্দুর রহমান শাইখ তুলাফারা দামাত বরকাতুহুম এসে গেছেন আপনার খুশি নেবেজার আপনার খুশি নেবেজার তাহলে একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর নারে তাকবীর পীর সাহেব হুজুরের আগমন তোলার তোলাফেরা হুজুরের আগমন আজকের প্রধান অতিথির আগমন নারে তাকবীর আমার আলোচনা শেষ তবে আপনাদের কাছে একটা কথা জানতে চাই আপনি খাল ইসলেন মাছ না ধরে গেলে বুদ্ধিমান না বেকল কথা হয় না খাল ইচ্ছা মাছ না ধরে গেলে বুদ্ধিমান না বেকল সন্ধ্যার থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা কোরআন হাদিসের কথা শুনলেন দোয়া না হয়ে গেলে বুদ্ধিমান হ্যাঁ এখন আপনারা কোন জায়গায় থাকতেছেন বুদ্ধিমান থাকতেছেন না বেকল হইতেছেন বুদ্ধিমান হইলে বইবেন আর বেকল হইলে যাইবেন এখন কুন্ডা করবেন আপনারা বুঝবেন কুন্ডা করবেন আপনারা বুঝবেন হুজুরকে কি প্রতিদিনই পাওয়া যা কথা বলেন প্রতিদিন পাওয়া যা আমরা হুজুরের বয়ান শুনবো নসিহত শুনবো হুজুরের সঙ্গে আমরা তৌবা করে আমরা আখিরি মোনাজাত করে যাবো ইনশাল্লাহ রাজি আছে তো ইনশাল্লাহ কারা কারা রাজি দুইটা হাত উঁচু করে দেখান তো দেখি আল্লাহ কবুল করুন সবাই বলে আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল